আনিগতের ফলে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে স্থানটি সূর্যের সামনে আসে সেখানে হয় দিন, এবং এর ঠিক বিপরীত দিকে সূর্যের আলো পৃথিবীর গোলাকৃতি কক্ষে পৌঁছাতে পারে না, তাই সেই স্থানটিতে হয় রাত। তবে এই পৃথিবীতেই এমন শহর আছে যেখানে বছরের ৬ মাস সূর্যের আলো পৌঁছায় না। বলা হচ্ছে নরওয়ের রুকান শহরের কথা। শহরটির অবস্থান দুটি বিশাল পাহাড়ের মাঝে। এই দুই পাহাড়ের কারণে শীতকালে ৬ মাস সূর্যের আলো পৌঁছায় না এই শহরে। তবে শীতকালেও সূর্যের আলো পাওয়ার জন্য এক অভিনব কৌশল করেছেন সেখানকার বাসিন্দারা। শহরটির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা স্যাম আইডে ১৯০৫ থেকে ১৯১৬ সালের মধ্যে শহরটি গড়ে তুলেছিলেন। তিনি এখানে একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিলেন। কারখানা শ্রমিকদের সূর্যের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৯১৩ সালের মধ্যে তিনি একটি বিশাল দানবীয় আয়না স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। তবে যার জীবন দশায় সেই স্বপ্ন পূরণ হয়নি। অবশ্য স্থানীয় জনগণ আর মার্টিন অ্যান্ডারসন নামের এক শিল্পী কঠোর পরিশ্রমের মাধ্যমে স্যামের স্বপ্ন পূরণ করেছিলেন। এই জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় ১০০ বছর। ২০১৩ সালে স্থাপিত রুকান সূর্য আয়না এখন শহরের প্রায় ৫৫০০ বর্গফুট এলাকায় সূর্যের আলো পৌঁছে দেয়। দানবীয় তিনটি আয়নার সাহায্যে শহরের প্রায় ৮০% এলাকায় সূর্যের আলো পৌঁছে যায়। এই দানবীয় আয়না স্থাপনের পর শহরের প্রকল্প পরিচালক অস্টিন হগেন বলেছিলেন, এই আয়না শহরবাসীর অনেক উপকারে আসছে। শহরের পর্যটন শিল্পেরও প্রসার ঘটেছে এই আয়নার কারণে। ২০১৫ সালে এই জায়গাটিকে নরওয়ের অষ্টম বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।